আরে সর্বনাশ, রান্না বাড়া এখনো শেষ হয় নাই, এর মধ্যে বরযাত্রী আয় পড়ছে। এই তোমরা কে আজ কই আছো? এই শিহাব, আরে তোমাদের বর তো আমি না। আরে হচ্ছে নাকি? আমি তোমাদের বর না তো। শোনো আমার কথাটা শোনো। দুলাভাই চুপচাপ থাকেন, আমরা বলবো আপনি শুনবেন। আরে আজব তো। এই মাসুদ কিছু বল না, ওরা তো আমার কোনো কথাই শুনতেছে না। দাওয়াত খেতে এসে বর হয়ে গেছে, বিষয়টি এনজয় করতে। বান্ধবী তোর জামাই মাশাল্লাহ সো হ্যান্ডসাম, আমি তো পুরো ফিদা হয়ে গেছি। শোন, তোর যদি অমর থাকে আমাকে বল, আমি বিয়ে করে ফেলি। আস্তাগফিরুল্লাহ, একটা উস্তাদ শিমু মজার একটা লিমিট থাকে ফাজিল। তোর তো চান কপাল। দুলাভাই মাশাল্লাহ সো হ্যান্ডসাম। সো হ্যান্ডসাম, ও কি আমার খুশি করার জন্য কয়ে গেল? আরে হচ্ছে নাকি? তোমাদেরকে বললাম না আমি তোমাদের বর না? এই রমজান আলী, রমজান আলী, লাভাই কোনো টালটি বালটি চলবো না, 5000 দিতেই হবে। আমি কিভাবে বললে তোমরা বিশ্বাস করবে যে আমি তোমাদের বর না? আমি বিয়ে করতে আসিনি এখানে। আচ্ছা জান, আর 1000 কমাইলাম, 4000 দিবে। নেন এবার শরবত টা খান। শরবত? তোমরা শরবত বলতে চাই? আরে জান, হায় আল্লাহ, ছোট স্যার আব্দে, আসসালামু আলাইকুম স্যার। বড় স্যার আসেন নাই? আরে আপনি কথা না বলে আগে এদের হাত থেকে আমাকে ছুটান। এই শিহাব স্যার, 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 এই দুটো ছাড়ো। উনি আমার খুব বিশেষ মেহমান, উনি জামাই না। যাও তোমরা গিয়ে প্যান্ডেলে বহো। জামাই আসলে আমার এই তো। ব্যবহারে কিছু মনে করেনি, মাফ করে স্যার, বড় স্যারের মন্দির হইতেছে আসমানের মতন, মাশাল্লাহ। আপনারা আইবেন স্যার, আমার একটা ফোন দিতেন ভালো হইতো। আপনারা আমার বাড়িতে আইসেন, আমি খুব খুশি হয়েছি। আমার আনন্দ স্যার 10 গুণ বাইরে গেছে। ভেবেছিলাম চুপে চুপে এসে চমকে দেব, এখন তো নিজেই চমকে গেলাম। থবা থবা স্যার, কিছু মনে করেন না, ওরা বাচ্চা পোলাপাইন মানুষ, বুঝতে পারে নাই। সমস্যা নেই, বিষয়টা বেশ মজার ছিল, আমরা অনেক এনজয় করেছি। এবার স্যার, আমাগো বাড়ির গাছে ডাব নাই, ভাইয়ের বাড়িতে আছে, আনতে গেছে। 10-15 মিনিটের মধ্যে ডাব চুই লাইব, ডাবের পানি খায়া আমার মেয়ের একটু দোয়া করে দেবেন স্যার। রমজান আলী, আমার জন্য তো উতলা হতে হবে না। আচ্ছা, আপনার মেয়ের হবু জামাই কি করে? মাশাল্লাহ, আর্মির অফিসার স্যার, নাম ক্যাপ্টেন আব্দুল জলিল। বাহ, বেশ ভালো। আচ্ছা একটু জিজ্ঞাসেন তো, এখানে 1 লক্ষ টাকা আছে, বাবা পাঠিয়েছে, রাখেন স্যার। বড় স্যারের কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নাই। উনি অনেক দয়ালু মানুষ, অনেক দয়াবান। আল্লাহ ওনার নেক হায়াত দান করুক, সুস্থ রাখুন। রমজান আলী, আপনি আমাদের কোম্পানিতে 30 বছর চাকরি করেছেন, দক্ষতা আর সততার সাথে, সেই তুলনায় সামান্য টাকা কিছুই না। স্যার, আপনাকে পরিবারের সবার লেগে পরাণ ভরা দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে নেক হায়াত দান করেন, সুস্থ রাখেন। চলেন স্যার, আমার মেয়ের এক নজর দেখা দোয়া করবেন। আচ্ছা ঠিক আছে, চলেন আপনার মেয়েকে দেখে আসি। আসেন স্যার। আম্মাদা, উনি হইতেছেন আমাদের একজন বিশেষ মেহমান, আমাগো স্যারের একমাত্র সন্তান রবিন স্যার,
সাথে ওনার বন্ধু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিউটিফুল, এই অজপাড়া গায়ে এত সুন্দর মেয়ে ভাবাই যায় না। স্যার, আমার মেয়ে মাদ্রাসায় দাখিল দিয়া কলেজ পাস করছে, এরপর অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। রিয়েলি? শি ইজ ব্রিলিয়ান্ট। আচ্ছা, মাস্টার্স না পড়িয়ে আপনি বিয়ে দিয়ে দিচ্ছেন কেন? আলহামদুলিল্লাহ স্যার, অনেক পড়াশোনা হয়েছে, এখন বিয়ে দিতেছি, সংসার করব। তাহলে এত পড়াশোনা করে কী লাভ হলো? আপনার মেয়ে যদি তার যোগ্যতা অনুযায়ী চাকরি বাকরি না করতে পারে, আরও প্রতিদিন না, এত পড়াশোনা করে সেই যদি ঘর সংসারই করতে হয়, তাহলে এত পড়িয়েছিলেন কেন? স্যার, আমি গরিব ঘরের সন্তান, আমার অনেক ইচ্ছা ছিল আমার সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করাবো, তাই চেষ্টা করে গেছি। তাছাড়া আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি শিক্ষার ব্যাপারে অনেক গুরুত্ব দিয়েছেন। ওকে, এটা একান্তই আপনার পারিবারিক বিষয়। দোয়া করি শাহজাদি যেন সুখী হয়। যত সব ভণ্ডামি, মেয়েকে অনার্স পড়িয়ে বিয়ে দিয়ে দিচ্ছে, তাহলে এত পড়ানোর কি দরকার ছিল? তুই যাই বলিস বন্ধু, রমজান মিয়ার মেয়ে শাহজাদি কিন্তু আসলে শাহজাদির মতো সুন্দর। এই মেয়ে নির্ভেদার স্বামী ভক্ত হবে, শ্বশুর শাশুড়িরও সেবা করবে, মানে এক কথায় ঘরোয়া মেয়ে বলতে যাবো। স্যার, তুই এক দেখাতে সব বুঝে গেছিস না, মেয়েদের মন যখন তখন রং বদলায়। আর অনার্স পড়ুয়া মেয়ে নিশ্চয়ই বয়ফ্রেন্ড আছে? আমার কিন্তু তা মনে হয় না, বিয়ে করলে এরকম ঘরোয়া সংসারী মেয়ে বিয়ে করাই উচিত। কিন্তু দোস্ত, আমার একটা বিষয় কিছুতে মাথায় ঢুকছে না, একজন আর্মির ক্যাপ্টেন হয়ে কেন এই অজপাড়া গাঁওগ্রামে বিয়ে করবে? ঢাকায় কি মেয়ের অকাল পড়েছিল নাকি? এটাতে অবাক হওয়ার কিছু নাই, আমাদের দেশের মানুষ এখনো আত্মীয় স্বজন বা ঘটকের দেখানো পাত্রী বিয়ে করে। শাহজাদিকেও হয়তো তেমনভাবে পেয়েছে, আর শাহজাদি তো মার্শাল্লাহ অনেক সুন্দর, দেখে হয়তো পছন্দ হয়ে গেছে। দ্যাট কোয়াইট সিম্পল। তুমি তো আমাকে এক ঘন্টার কথাগুলো আনছো, এখন কিন্তু দুই ঘন্টা শেষ হয়ে গেছে। না, গ্রামের নির্মল বাতাস, সতেজ সব কিছু, পরিবেশটাও জোস, ভালো লাগছে। চল তো দেখি শাহজাদির কোন রাজপুত্রের সাথে বিয়ে হচ্ছে।